আমি গুড্ডু, আপনারা দেখছেন ব্লগ আছেন ইউটিউব চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, তো আজকের ভিডিও কি হতে চলেছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ব্লগ আছেন যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, আপনারা যেটা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন, তো সেই ইউটিউব ফ্যামিলির 1000 ফ্যামিলি কমপ্লিট হয়েছে, সেই জন্য আমাদের ছোট্ট একটা সেলিব্রেশন হচ্ছে। তো ভিডিওটি দেখো আর এনজয় করো, আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, আর যারা কমেন্ট করেনি এখনই কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন হয়েছে। তো লেটস স্টার্ট। তো আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমার চ্যানেলে 1000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছে, তো তার জন্য একটি ছোট্ট সেলিব্রেশন হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি আজকে কন্টিনিউ দেখবেন পুরো ভিডিওটি। তো আজকের দিনটা অন্তত আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো। তো আজকে আমাদের লাভলি গুড্ডু ব্লগার জন চ্যানেলের আজকে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তো 1000 ফ্যামিলি মেম্বার একসাথে আমরা সবাই মিলে আসুন, সঙ্গে সেলিব্রেশন করি। তো আমাদের একটা ছোট্ট প্রয়াস, আমাদের বন্ধু একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিল, তো সেটা আজকে 1000 ফ্যামিলি মেম্বারে পূর্ণ হয়েছে। তো তার জন্য আমরা ছোট্ট প্রয়াস করেছি, আপনাদের কেকটি দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে সবাই রয়েছে, সবাই রয়েছে। তো আরও কিছু জনকে আমি মিস করবো, যারা মিস করছি অলরেডি। তো যারা আমার বন্ধুরা বাইরে রয়েছে, তো বিশেষ করে গৌতম এবং আরও আমাদের দীপুদা, আরও আমার যে আমাদের ফ্যাক্টরিতে যে টোটাল টিমের মেম্বার, তো তার মধ্যে অনেকেই বাইরে রয়েছে, বাইরে কাজের প্রফেশন থাকে। তো সবাইকে আমি আজকের দিনে একটু মিস করছি। তো বর্তমান যেখানে এখানে আমাদের বাড়িতে আমরা যা রয়েছে, তো তাদের নিয়ে আজকে আমি ছোট্ট সেলিব্রেশন আপনাদের সামনে শুরু করছি। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো এরপরে আমি বাড়ি গিয়ে আপনাদের কিছু কথা বলতে চাইবো, যা আপনাদের কাছে অনুরোধ রাখবো, সেই কথাগুলি শোনার জন্য আমার ভিডিওটি প্লিজ সবাই পুরো দেখবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে সেলিব্রেশন শুরু করা যাক। আপনারা খুব তাড়াতাড়ি অমলের ইউটিউব চ্যানেলটাকে 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দিন। আমার কেক খাবো। যারা এই ইউটিউবে ভিডিও দেখছো, তারা এখনই তারা সাবস্ক্রাইব করে কেক খেয়ে নাও। তো ফ্রেন্ডস, আমার অবস্থা দেখতে পেয়েছেন, কি অবস্থা বললো? আমি একটা কথা বলতে চাই, শুধু আমরা নয়, আপনাদের এর সঙ্গে আপনারাও জড়িত আছেন, যেহেতু আমরা সরাসরি কেটে আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, তাই ক্যামেরার মাধ্যমে আপনাদের জন্য এই কেটটা দেওয়া হইল। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, সহযোগিতা হাত বাড়িয়েছেন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ছড়িয়ে দিন সবাই। খুব ভালো ভালো ভিডিও দেবো আমরা, দেখতে থাকুন আপনারা। তো ফ্রেন্ডস, আপনাদের আজকে খুব আনন্দ, আমি বা আমি খুবই আজকে এক্সাইটেড ছিলাম। তো আমি প্রথমে ব্লগে এসে আমি কিছু করতে পারিনি, মানে কী করবো আমি খুঁজে পাইনি। তো ফ্রেন্ডস, আমি বাড়ি গিয়ে আপনাদের অনেক কথা আছে, আপনাদের সাথে বাড়ি গিয়ে আপনাদের সাথে অনেক কথা বলবো আপনাদের। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে হাজার করে অনুরোধ করবো, কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার ইউটিউব চ্যানেলের জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখবেন, ঠিক আছে বন্ধুরা? তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বাড়ি গিয়ে, আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। টাটা, বাই বাই। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি এখন অলোকের দোকানে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, আপনারা এর আগে ক্লিপে তো দেখলেন আমাদের সেলিব্রেশন কীভাবে, মানে সেলিব্রেশন করা হলো বন্ধুদের সাথে নিয়ে। তো ব্যাপার হচ্ছে, আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম, আপনাদের আমি প্রথমে আমি বলেছি, বিশেষভাবে রিকোয়েস্ট করছি যে আপনারা আজকে ভিডিওটি পুরো দেখুন, কারণ আজকে আমার এই 1K ফ্যামিলি মেম্বার সম্পূর্ণ হওয়ার পেছনে অনেক কিছু রয়েছে, তা আপনাদের সামনে আমি কিছু কথা বলতে চাই। তার জন্য আমি ভিডিওটিকে আজকে অন্তত আপনারা সম্পূর্ণ ভিডিওটি সময় দিয়ে দেখুন, আপনাদের
মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি আজকে আপনারা দেখুন। তো আমি রিকোয়েস্ট করবো, তো চলুন বন্ধুরা এখন আমি কিছু বলতে চাই আপনাদের। তো এখন বর্তমানে আমি রয়েছি অলোকের দোকানে, আপনারা বুঝতে পারছেন এখানে আমাদের ভিজিটর রয়েছে, ঘুমিয়ে গেছে। তো আমরা সেলিব্রেশন করার পর আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে, যেহেতু কেক টেক মাখিয়ে আমার অত অবস্থা খারাপ করে দিয়েছিল বন্ধুরা, তো আমি সেখান থেকে একটা আর্জেন্ট কাজে বেরিয়ে গেছিলাম, তো সেখান থেকে এসে রাত হয়ে গেলো। তো আমি এখন অলোকের দোকানে বসে বাকি ভিডিওটা আমি শ্যুট করছি। তো যেটা আমি প্রথম কথা বলবো, আজকে যে আমার চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে যে 1K মেম্বার কমপ্লিট হলো, তার পেছনে সবারই অবদান রয়েছে। তো প্রথমত আমি আমার কিছু কথা নিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও। আমি যখন প্রথমে ইউটিউব সম্বন্ধে জানলাম, তো আমার একটা এক সময় মোবাইল শপ ছিল। তো আমাদের এখানে যখন জিও 4G যখন এলো, তখন নেটের ইউজটা সবারই বেড়েছে, বা জিও আসার পর থেকেই সবাই নেটের ইউজটা বাড়িয়েছে, তো নেট বেশি ব্যবহার করছে। তখন আগেও আমি ইউটিউব ব্যবহার করতাম, কিন্তু এতটা এ নিতাম না, কিন্তু জিও আসার পর থেকে পরপর যখন ইউটিউবের সম্বন্ধে জানলাম, তো আমার প্রথমে অনেক কিছু কারণ রয়েছে। তো আমি তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, যেহেতু আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেলে আমার কিছু কথা নিয়ে আপনাদের সামনে একটা ডেডিকেটেড ব্লগ বানাবো, যে আমি কেন ইউটিউব ফিল্ডে এলাম। তো তার পেছনে অনেক কারণ রয়েছে, তো আমি বর্তমানে আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে আমি যেটা বলতে চাইবো, তো প্রথম যখন আমি ইউটিউবে এসেছিলাম, আমি একটা কিছু ভেবে না পেয়ে যে কী করবো এমন কিছু ভেবে না পেয়ে আমি একটা রোস্টেড চ্যানেল খুলেছিলাম। কিন্তু রোস্টেড চ্যানেলে আমি ফেস ভিডিও করতাম না, দু একটা ভিডিও করেছিলাম, সেটা কার্টুন 3D অ্যানিমেশন দিয়ে করেছিলাম। তো শেষ পর্যন্ত যেটা দেখলাম যে আমার দ্বারা রোস্টেড ভিডিও হবে না, কারণ আমার রোস্টেড ভিডিও আমি পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, তার জন্য আমি চ্যানেলটাকে ডিলিট করে দিই। তারপর কিছু আমার ইউটিউব রিলেটেড কিছু আমার ড্রিম থাকে, তো আমি সেই ড্রিমের জন্য, সেই ড্রিমটাকে পূরণ করার জন্য আমি ইউটিউবে একটা চ্যানেল তৈরি করি। আমার এই ব্লগে আমার এই ব্লগ চ্যানেলে আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন ড্যাশবোর্ডে নিচে ব্রেকিং টিম বলে একটা চ্যানেল রয়েছে। তো সেই চ্যানেলটা আমি প্রথমে আমার খুলি এবং সেটা আমার ড্রিম চ্যানেল হয়। তো আমার সেটাতে একটা নিজস্ব কিছু কন্টেন্ট আমার নিয়ে ভিডিও শ্যুট করার বা নিজস্ব কিছু কন্টেন্ট তৈরি করে আমার ওই চ্যানেলে আমি পোস্ট করার সিদ্ধান্ত আমার আছে। তো বর্তমান সেটার জন্য অনেক সময় সাপেক্ষ, এবং সেটার জন্য অনেক কিছু আমাকে শিখতে হবে, জানতে হবে, এবং তার পেছনে কিছু সত্যি কথা বলতে আর্থিকও অনেক মানে আর্থিক দিক দিয়ে অনেক কিছু আমার দরকার। তো আমি সেহেতু আমি বর্তমান ভাবলাম যে কী করবো এখন। তো প্রথমে আমি স্ট্যাটাস ভিডিও, শর্ট টাইপের রিলস ভিডিও, আমি এইসব জিনিস পোস্ট করে আমি চ্যানেলটাকে রানিং করি। তো ওখানে বর্তমান ওই চ্যানেলে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু আমি ওই চ্যানেলটাকে বর্তমান মনিটাইজ করবো না, এই কারণে যেহেতু আমি স্ট্যাটাস ভিডিও শুধু বানাচ্ছি এখন, তাতে যেসব আমি গান বা যেসব মিউজিক ইউজ করি তাতে বেশিরভাগই কপিরাইট ক্লেম এসে যায়। তো তার থেকে আমি কিছু আর্নিং করতে পারবো না। আমার একটা ইচ্ছা ছিল কি যে ইউটিউব ফিল্ডে এসে কিছু করবো প্রথমে, তারপর থেকে যা আর্নিং হবে তারপরে আমার ওই ড্রিমগুলোকে, আমার যে স্বপ্ন রয়েছে বা আমার যে ইচ্ছা রয়েছে সেগুলোকে পূরণ করার জন্য ওই কাজে আমি লাগাবো, বা আমার যেসব জিনিস আমি শিখবো বা জানবো তার জন্য যেসব আর্থিক দিক দিয়ে যেসব জিনিস আমাকে প্রয়োজন, তো সেইগুলো আমি করবো। তো এই সিদ্ধান্ত নিয়ে আমি প্রথমে ওই চ্যানেলটাই খুলেছিলাম, কিন্তু পরে দেখলাম যে এতে আমার কিছু আর্নিং হবে না। তো আমরা বাড়িতে বসে আমি ভাবতাম যে কী করবো এই নিয়ে খুঁজে পাচ্ছিলাম না। তো একদিন, বিশেষ করে আমি যে প্রফেশনে কাজ করি বন্ধুরা, আপনাদের বলছি এখন, তো আমি টাইম খুব একটা পাই না, ঠিক আছে? তো আমিও তার মধ্যেও আমি চেষ্টা করি আজকে এইসব ব্লগ তৈরি করছি। তো ঘরে আমার ওয়াইফ, তো সে প্রচুর ব্লগ ভিডিও দেখে, অনেকে ইউটিউব চ্যানেল রয়েছে তাদের ভিডিও দেখে, এবং সে আমাকে বলে যে তুমি ব্লগ চ্যানেল করো না কেন, ওখান থেকে যদি কিছু করা যায়। তো তখন আমি একটা ভাবলাম যে ব্লগ আমি করবো, কোনোদিন ফেস ভিডিও করিনি, কেমন হবে, কী করে বলবো, তো এই সমস্ত নিয়ে কিছু অনেক এ থাকে। তো এই করতে করতে অনেকটা টাইম চলে যায়, ঠিক আছে? তো শেষ পর্যন্ত আমি ব্লগ চ্যানেল, এই ব্লগার জন্য চ্যানেলটিকে আমি ওপেন করি। তো প্রথমত আপনাদের একটা কথা বলি, যে কোনো ইউটিউবারের বড় হওয়ার পিছনে অনেক কারণ থাকে। তো তাদের নিজস্ব, প্রত্যেকটা ইউটিউবার তাদের নিজস্ব ভিডিও ক্রিয়েশন থেকে, এডিট থেকে, সব কিছু তাদের তো নিজস্ব একটা মানে কী বলবো ম্যানার থাকে, সেটা তো সকলেরই থাকে। তো সেটা একটা এতটা ম্যাটার করছে না আজকের ভিডিওতে, যেটা আমি বলতে চাইছি। সব থেকে বড় ব্যাপার হলো, আমি যে কন্টেন্ট বানাই না কেন সেটা ভালো হোক, খারাপ হোক, যাই হোক না কেন, আপনারা যে সকলে মিলে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওগুলি দেখেন এবং আমার ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আপনারা সবাই আমাকে এই যে আজকে আমার 1K সাবস্ক্রাইবার বা 1K আমার ফ্যামিলি মেম্বার সদস্য পূরণ হয়ে গেল, তো এর পেছনে সব থেকে বড় অবদান যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের। কারণ আপনারা যদি আমার ভিডিওটি না দেখতেন বা আপনারা যদি আমাকে না সাপোর্ট করতেন, হয়তো আমি সত্যি কথা বলতে এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। তো তার জন্য আমি সকলকে, আমার চ্যানেলে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছেন, তো আমার থেকে যারা বড় আছে তাদেরকে জানাই প্রণাম, এবং আমার ফ্যান যারা রয়েছে তাদের সকলকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে একটি বিগ থ্যাঙ্কস দিব। এবং বন্ধুরা, আপনাদের একটা রিকোয়েস্ট করবো, আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখুন এবং আপনারা সাপোর্ট করুন আমাকে, কারণ আপনারা ভালো মতনই জানেন যে আপনাদের সাপোর্ট ছাড়া কোনো ইউটিউবার সামনের দিকে এগোতে পারবে না, ঠিক না বন্ধুরা? তো এটা তো গেল একটা বড় ব্যাপার। তো তারপরে যেটা আসছে, কিন্তু আমি জিনিস বলছি আপনাদের, সেটা হচ্ছে আজকের এই পর্যন্ত বা এইটুকুনি জানি, যেটা সবথেকে মূল জিনিস হচ্ছে
এক হচ্ছে সহযোগিতা, দুই হচ্ছে সহানুভূতি, এবং তিন হচ্ছে আমার মেহনত। ঠিক আছে, তো আপনারা তো সহানুভূতিটা দেখিয়েছেন, তার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। তো এরপরে যেটা আসছে সহযোগিতা। ফ্রেন্ডস, একার দ্বারা সব কিছু মেনটেন করা সম্ভব হয় না, কারণ আমি সত্যি কথা বলতে যাই কাজ করি না কেন, আমি একটা কন্ট্রাকচুয়াল বেসিকে একটা জায়গায় আমি কাজ করি, তো সেখান থেকে যা আর্নিং হয় কোনো রকম আমার ফ্যামিলিটা মেনটেন করি, তো তার বাইরে আমি কিছু করতে পারি না। তো সময়ও প্রচুর আমার কাছে শর্ট থাকে, তো আমি তার মধ্যেও আমি চেষ্টা করি ব্লগ বানানো। তো এই যে চেষ্টাটা, এই চেষ্টাও আমার ছিল না এক সময়। তো আমার যে বন্ধু বান্ধব রয়েছে, এই যে আপনারা বিজুদাকে দেখছেন ঘুম মারছে, তো আমার বিজুদা এবং আমার যে ফ্রেন্ড রয়েছে রাজকুমার গৌতম, আমার টিমের আপনারা আগের যে ব্লগে দেখেছেন যে আমাদের যে ফ্যাক্টরিতে একটা গ্রুপ থাকতো, তো আমার বন্ধু বান্ধব সবাই আমাকে মোটিভেট করিয়েছে যে তুই এইভাবে কর, তুই এইভাবে করলে এই জিনিসটা করতে পারে, তুই এইভাবে চালা, তোকে এইভাবে কষ্ট করতে হবে। সবাই আমাকে কিন্তু সাপোর্ট করেছে। ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলবো, বন্ধু অনেক প্রকারের হয়, ঠিক আছে, তো সৎসঙ্গ অসৎসঙ্গ ওটা তো আলাদা ম্যাটার, কিন্তু ফ্রেন্ডস একটা কথা বলবো, যে কথাই বলে যে প্রত্যেকটা পুরুষ মানুষের বড় হওয়ার পেছনে একটা নারীর হাত থাকে, এটা ঠিকই আমি মানছি। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি, আমার ওয়াইফও আমাকে প্রচুর হেল্প করেছে বা এখনও করে। কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, যে বন্ধু যেরকম হোক না কেন, কোনো জেন্ডার এখানে কোনো জেন্ডার ম্যাটার করে না, অনলি ফর ফ্রেন্ডই ম্যাটার করে। কারণ জীবনে এমন কিছু বন্ধু থাকা দরকার যে কঠিন পরিস্থিতির সময় তারা দেওয়াল হয়ে বা প্রাচীর হয়ে দাঁড়াবে আপনার সামনে। তো এরকম কয়েকজন আমার বন্ধু রয়েছে, এবং আমি চাইবো যে এরকম বন্ধু তো যেন প্রত্যেকের জীবনে থাকে, কারণ কঠিন সময় ওরাই হেল্প করবে বা কঠিন সময় ওরাই থাকে পাশে। তার জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমার সকল বন্ধু বান্ধবদের, বিশেষ করে আমার ফ্রেন্ড গৌতম, রাজকুমার এবং আমাদের বিজুদা। তো তার সাথে রয়েছে আমাদের অলোকদা। অলোকের সাথে যদিও এর আগে বেশি দিনের পরিচয় নয়, কিন্তু যেই সময় থেকে পরিচয় হয়েছে বা যেই সময় আমাদের ফ্রেন্ডশিপ হয়েছে, অলোক আমাকে খুবই হেল্প করেছে। আপনারা দেখবেন এর যে আগের ব্লগ, প্রথম প্রথম যে ব্লগ আছে ট্যুরিস্ট, মানে আমরা ট্যুর ব্লগ করেছিলাম, ওতে কিন্তু অলোক আমাকে প্রচুর হেল্প করেছে। তো সেই জন্যই বলছি যে বন্ধুটা একটা, বন্ধু জিনিসটা এমন তো একটা বড় একটা জায়গা নেয়, তো সেই জায়গাটা কেউ নিতে পারে না। ঠিক আছে, তো তার জন্য এমনি আমি শুনেছি একটা কথাই আছে, যে হিন্দিতে একটা কথাই আছে যে জীবনে জিন্দগি মে কুছ কামাও আর না কামাও, লেকিন দোস্ত কামাও। কেননা বন্ধুরা, আপনি জীবনে হয়তো টাকা পয়সা তো সবাই ইনকাম করে, তাই না? কিন্তু জীবনে যদি এরকম কিছু বন্ধু থাকে, টাকা পয়সার থেকে সব থেকে আগে দরকার পড়বে তাদের। তো আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো আমার সকল বন্ধুদের, এবং তার সাথে আপনাদের সকলকেও এইভাবে আমাকে সাপোর্ট করুন, তাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। তো ফ্রেন্ডস, আরেকটা কথা আপনাদের বলে রাখি এখানে, তো আমার ড্রিম কী আছে বা আমার ড্রিম ছিলেন চ্যানেলের বিষয়ে আপনাদের তো বলবো, বলেছি একটা ডেডিকেটেড ভিডিও আনি। তো তার আগে আরেকটা কথা বলি, আরেকটা আমার ইচ্ছা আছে যে সোশ্যাল ওয়ার্কিং কিছু কাজ করার আমার ইচ্ছা আছে। তার জন্য বিশেষ করে মানিটা তো সবথেকে বড় ম্যাটার করে, তো আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করব যে আপনারা সবাই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, আমার ভিডিও দেখুন, এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। তো ফ্রেন্ডস, আজকে যখন আমার পাশে বিজুদা রয়েছে এখন, তো বিজুদাকে আমি কিছু কথা বলতে বলবো। তো বিজুদাকে আমি কিছু রিকোয়েস্ট করছি, যদি কিছু বলে আমার এই আজকের ব্লগে, তো বিজুদা কিছু বলো। আমি আর কি বলবো, এই যে 1K ফ্যামিলি তোমার পূর্ণ হলো, তো আমরা সবাই মোটামুটি খুব আনন্দিত এবং গর্বিত যে আজকে তোমার 1K ফ্যামিলি পূর্ণ হলো। তো সবাই মিলে আমরা সেলিব্রেশন করলাম, আপনারাও সঙ্গে থাকবেন। তো এই 1Kটা যেন 10K বা 1 মিলিয়ন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি সেই আশা রাখবো আপনাদের কাছে। দেখুন, একটা ভিডিও বানাতে কিন্তু খুব কষ্ট হয়, আর যেহেতু আমরা মধ্যবিত্ত, তাই আমাদের যে কোনো জায়গায় কাজ করে আসার পরে একটা ভিডিও তৈরি করে তাকে এডিটিং করে যখন পোস্ট করি, বা পোস্ট যে কেউ করছে, তো তার প্রচুর কষ্ট হয়। তো সেই কষ্টের দাম যেন ঠিকঠাক পায়, আর আপনারা না থাকলে এই 1K বলুন বা 10K বলুন বা 1 মিলিয়ন বলুন, কোনো দিনই সম্ভব নয়। তো আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা সব থেকে আগে। একটু আগে আমার বললো যে বন্ধু বান্ধবরা আছে, সবাই যথেষ্ট মোটিভেট করছে, যথেষ্ট হেল্প করছে, সেটা তো আছে, থাকবে। সেটা ইউটিউব যখন ছিল না তখন বন্ধু বান্ধব ছিল, এখন ইউটিউব এসছে, ইউটিউবে ও ভিডিও বানাচ্ছে, এখন বন্ধু বান্ধব সেমই আছে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি এমন এমন সময় ডিমোটিভেট হয়ে যাই, ভাবি যে দূর আর ব্লগ করবো না, আমার ভিডিওতে ভিউস আসে না, সাবস্ক্রাইব গেন হয় না, কী করবো। তখন এই আমাদের বিজুদা অনেক আমাকে বকে বোঝায়, তো যেহেতু আমরা ফ্রেন্ডশিপ হিসাবে থাকলেও ও আমার থেকে সিনিয়র, তো আমার দাদা হয়, তো খুবই আমাকে সাপোর্ট করে। এবং তাছাড়া আমার বন্ধু বান্ধবরা আমাকে বোঝায়, কারণ তারা যে প্রফেশনে কাজ করে তারা ভিডিও দেখার টাইম পায়, তারা বিভিন্ন চ্যানেলের ব্লগ ভিডিও দেখে, বিভিন্ন রাইডারের ভিডিও দেখে, রাইডারের ব্লগ যারা করেন ওনাদের ভিডিও দেখেন, তো তারা ওখান থেকে মোটিভেট যেটা হয়, তো সেটা আমাকেও বোঝায়। ঠিক আছে, তো এইভাবে আমাকে প্রচুর হেল্প করে, যেহেতু আমি সত্যি কথা বলতে আমি ভিডিও দেখার মতন টাইম পাই না। ঠিক আছে, তো মেনলি টাইম আমার এই ব্লগ শ্যুট বা আমার পার্সোনাল কাজ আর এই এডিটিংয়ে প্রচুর টাইম চলে যায়, যেহেতু আমি মোবাইলে এডিটিং করি আর ভিডিও আপলোড করার জন্য
নিজের মোবাইল থেকেও আপলোড করতে পারি না, জিও যা স্পিড। তো বর্তমানে আমাকে অলোক হেল্প করে, তার ওয়াইফাই থেকে আমি ভিডিও আপলোড করি। তো এইভাবে আমাকে সবাই সাহায্য করে। কিন্তু তো বন্ধুরা, এতদূর যা হয়েছে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সব কিছুতে হয়েছে। তো আমি চাইবো একটাই জিনিস আপনাদের কাছে, যে আজকে ওয়ান কে ফ্যামিলি হয়েছে, তো আপনারা বর্তমান আমাদের ফ্যামিলি মেম্বার, তাই তো? এটা তো একদম, আপনারা আমাদের পরিবারের সদস্য। তো আপনাদের পরিবারের সদস্য একজন, সে হচ্ছে গুড্ডু বলুন, অমর বলুন, ব্লগারজন বলুন, তো ও আপনাদের পরিবারের একজন সদস্য। তো আপনারা এবারে চেষ্টা করুন যে আপনাদের পরিবারের সদস্যকে বা আপনাদের নিজেদের চ্যানেলকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে যেরকম আমরা ওয়ান কে সেলিব্রেশন করলাম, আমরা চাইছি যে এই ওয়ান কেটা টেন কে সেলিব্রেশন খুব তাড়াতাড়ি করতে। তো তার জন্য আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসার খুব প্রয়োজন। তো আপনারা সঙ্গে থাকুন, এইভাবে দেখতে থাকুন ভিডিওগুলি। তো আশা করবো আমাদের অমলবাবু আরও খুব ভিডিও বানাবে, আপনাদের আরও কিছু ভালো ভালো কন্টেন্ট। আমি তো চেষ্টা করছি সবসময়ের জন্য, যেহেতু আমার মেনলি 10:30-5:30 মেন টাইম, যেটা 10:30 না তার আগে থেকে আমাকে প্রিপারেশন নিতে হবে বেরোনোর জন্য বাড়ি থেকে খেয়ে, তো মেন টাইমটা চলে যায়। তো তার জন্য আমি কিছু করতে পারি, তাও এক্সট্রা কাজও আমাকে আমার কিছু বাড়িতে করতে হয়। তাও আমি চেষ্টা করছি আপনাদের সকলকে বিনোদন দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, এই আশা রাখবো আপনাদের কাছ থেকে। আর সত্যি কথা বলতে, কালকে যেরকম আমি এখন এতটাই চাপ হয়ে গেছে, কালকে সারা রাত ঘুমাইনি, আজকেও এ পর্যন্ত এখনও ঘুমানো হয়নি। তাও আপনাদের আমি কিছু এই সব কথা আপনাদের বলার জন্য আমি আজ এখনও রাত প্রায় 1টা বাজতে যায়, তা আমি বসে ভিডিও বানাচ্ছি। তো আপনাদের কাছে এটাই লাস্ট রিকোয়েস্ট রাখবো, যে সব কিছুতে শুনলেন, সব কিছুতে জানলেন যে আমি কীভাবে এই পর্যন্ত এগিয়ে এসেছি আপনাদের সাহায্যে। তো আরও আমি ডিটেলস হবে আমার লাইফ হিস্ট্রি সমেত কিছু কথা আমি বলতে চাইব, তো সেটা সময় সাপেক্ষ। তো আমি এক সময় ভিডিও বানিয়ে, আমি যখন ডেডিকেটেড ভিডিও বানাবো বলেছি, ভিডিও বানিয়ে আপনাকে দেখাবো, কিন্তু তার আগে আপনাদের আমাকে সাপোর্ট করতে হবে সবসময়ের জন্য। তো এটাই রিকোয়েস্ট করবো। তো আজকের ভিডিওতে আর বেশি লম্বা করবো না, আপনারা এতক্ষণ আমার এই যে ভিডিও দেখলেন আপনাদের মূল্যবান সময় দিয়ে, তো তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে, আপনারা সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা, বাই বাই।